প্রতিদিন জীবনে আনন্দ দিনে স্বাগত। নিয়ম ও আত্মনিয়ন্ত্রণ নিয়ে আমাদের শিক্ষাক্রম আমাদের সামনে রেখে গব। আমরা আলোচনা করব যে মুখ থেকে বেরোনো কথা কিভাবে নিয়ম বজায় রাখতে পারি। কথাতেই শক্তি, আর কথা হলো এক কথায় শক্তির আধার। কথায় থাকে গঠনাত্মক ও ধ্বংসাত্মক শক্তি, ইতিবাচক ও নেতিবাচক শক্তি। কথায় লক্ষ্য রাখার গুরুত্বের বিষয়ে আমাদের সঙ্গে থেকে আলোচনায় যোগ দিন অভিষেক। কাকে বলে? সবসময় অভিষেক নিয়ে আমরা কথা বলি। আমি নিশ্চিতভাবে জানি যে আজ অনেকেই এই ধরনের সহায়তা বিষয়ক অনুষ্ঠানে প্রথমবার এসেছেন, আর আপনারা বারবার কথার মধ্যে অভিষেক কথাটি শুনবেন, কিন্তু কথাটির অর্থ সম্বন্ধে কোনো ধারণাই নেই। অভিষেক কথাটির অর্থ হলো প্রলেপ ও মার্জনা করা। যেমন ধরুন, তেল নিয়ে আমি নিজেকে অভিষিক্ত করতে চাইলে সারা দেহে সেটা মার্জনা, অর্থাৎ ভালোভাবে মেখে নেব। আমরা পবিত্র আত্মা দ্বারা অভিষিক্ত, তার মানে পবিত্র আত্মা। দারুণ বলেছি আমি। অভিষেক হলো প্রভুর উপস্থিতি, আর অভিষেক হলো প্রভুর শক্তি। অভিষেক হলো সক্ষমতা। অভিষেক হলো আপনার মধ্যে এসে আপনাকে সেই সব কাজ করতে সক্ষম করে তোলে যা অভিষেক ছাড়া করতে পারতেন না, অথবা বলা যায় অভিষেক আপনার সামনে সেই কাজ সহজ করে তুলবে যা সত্যি শক্ত ছিল। এই জীবনে প্রভু আপনাকে কি করতে বলেছেন সেটা আপনি বুঝতে পারবেন। কিসে আপনি অভিষিক্ত আর কিসে অভিষিক্ত নন, সেটার ওপর একটু লক্ষ্য রাখলেই আপনার কি জানেন যে এখানে দাঁড়িয়ে প্রচার করা আমার কাছে পৃথিবীর সমস্ত কাজের মধ্যে সবচেয়ে সহজ কাজ। কেন? প্রভু আমায় দিয়ে কি বলতে চান সেটা জানা মাত্রই আমি এখানে উঠি আর বলতে থাকি যতক্ষণ না আপনারা চেয়ারে মৃত না হয়ে যান। পৌল এত দীর্ঘ বলেছিলেন একবার যে একজন জানলা দিয়ে ঝাঁপ মারে, এই কথাটা আমার কাছে ভীষণ ভীষণ সহজ। আমি জানি যে এটাই আমার ক্ষেত্রে প্রভুর ইচ্ছে, কিন্তু এখানে অন্য অনেক ব্যাপারও আছে, সহায়ক গোষ্ঠীর অন্যান্য দিক আছে। আর যদিও সেই সব সামলানোর মহিমা আমার আছে, সেইগুলো আমাকে তো করতেই হবে, তবুও সেসব ক্ষেত্রে প্রকৃত বলিষ্ঠ অভিষেক আমার নেই। যেহেতু আমার যথেষ্ট বিচক্ষণ, তাই নিজের দুর্বলতাগুলো আমি জানি, আর তাই এমন কিছু লোককে আমি চারপাশে রাখি যারা প্রকৃতই সেই সব কাজে অভিষিক্ত যেগুলো আমার কষ্ট করে করতে হয়। আসলে তাতে সময় দেওয়ার চেষ্টাও আমি একদম করি না। আমিন। প্রথম যোহন 2:27 বলে, অভিষেক তোমাদিগকে শিক্ষা দেয়, শিক্ষা দিতেছে। অভিষেক ব্যতীত সবকিছু ভীষণ শক্ত, ভীষণ 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 শক্ত, খুব শক্ত, ভীষণ খুব কঠিন। অভিষেক অনুসরণ করতে জানুন, তখন আত্মার পথ ধরে চলবেন। অভিষেকের মাধ্যমে কর্ম এবং মানুষ একত্রিত হয়, এটা আমি বিশ্বাস করি। আমি অবশ্য বিবাহিত সম্পর্কের ব্যাপারে এখানে কিছু বলছি না, যদিও সেক্ষেত্রে ওটা খাটে, কিন্তু আমি চাই না আমার এই বক্তব্য বিষয়ে বহির্ভূত হয়ে পড়ে। আমার বিশ্বাস যে মানুষ একত্রিত করার ব্যাপারে একটা অভিষেক কাজ করে, সেটা শুধু সবসময় লড়াইয়ের ফল নয়, বরং একসঙ্গে চলার ও অন্যের মতো নিজেকে গড়ে তোলার ফল, তাই নয় কি? আমিন। দেখুন, আপনারা তো বিবাহিত, আপনাদের তো লড়তে হয়েছে, তাই বলে বাড়িতে গিয়ে বলবেন না যে ব্যাস আমি জানি। একসঙ্গে চলার অভিষেক আমাদের নেই, জয়েস বলেছেন। এই সব ক্ষেত্রে আপনাকে ভবিষ্যতের জন্য প্রার্থনা করতে হবে। আমিন। তবে বিবাহিত সম্পর্ক ছাড়া অন্যত্র নির্দিষ্ট কয়েকজনের বন্ধুত্বের ক্ষেত্রে প্রভু আমাকে অভিষেক দান করেন, সেগুলো ঠিক মানিয়ে যায়। ব্যাপারটা ওই রকম যে আপনি বন্ধুদের পছন্দ করার চেষ্টা করেন না, এমন নয় যে সবসময় তাদের সঙ্গে থাকারও চেষ্টা করেন। এটা এরকমই বন্ধুত্ব রয়েছে, সেটা নিয়ে বেশি মাথা ঘামাবেন না, লড়াই করবেন না। সবসময় তাদের সঙ্গে দেখা হতে পারে, আবার এক বছরও দেখা না হতে পারে, তারপর যখন দেখা হয় তখন মনে হয় যেন প্রত্যেক দিন আপনাদের সঙ্গে দেখা হয়েছে, বুঝতে পারছেন? আর অনেক সময় কিভাবে এই কথাটা বললাম সেটার ব্যাপারে যত্ন নিই, কারণ সবাইকে ভালোবাসা উচিত। কিন্তু এটাও ঠিক যে অনেক সময় আমরা এমন অনেক মানুষের সঙ্গে থাকতে চেষ্টা করি যাদের সঙ্গে থাকার জন্য প্রভু আমাদের অভিষেক দান করেন না। আমরা নিজেদের উনার প্রণাম করতে চাই, পৌল আর একসঙ্গে চলতে না পারায় সেই সময় তারা কোনো রকম অন্যায় করেছিলেন বলে বাইবেলে লেখা নেই।
বাইবেলে বলে শান্তির জন্যে আমাদের ডাকা হয়েছে, তাই আপনার সঙ্গে কারোর সম্পর্ক থাকলে এবং তাতে সর্বদা দুর্যোগ চলতে থাকলে প্রভুকে ও নিজেকে নিজে প্রশ্ন করা উচিত যে এটাই কি সেই সম্পর্ক যেটায় সময় আর শক্তি নিয়োগ করবেন বলে প্রভু চেয়েছিলেন, কারণ হয়তো অন্য কেউ রয়েছেন যাকে প্রভু সত্যি প্রভু অভিষিক্ত করেছেন। আমিও একসঙ্গে বেছে বেছে বন্ধুত্ব করতাম, কিন্তু সেই সব কিছু আদৌ কাজে লাগতো না। বন্ধু বাছার ক্ষেত্রে চরম ভুল করেছি, কারণ বলতাম, বা ঠিক তো, আমার মনে হচ্ছে ওই মহিলার সঙ্গে বন্ধুত্বটা বেশ জমে যাবে আমার। সব সময় তাদের বাছি যারা গুরুত্বপূর্ণ, যাদের মর্যাদা আছে, টাকা আছে, স্থান আছে, এই রকম। যতবার বন্ধু বেছেছি ততবার বিরাট গোলমালে গিয়ে শেষ হয়েছে। ভাবলে অবাক লাগে যে কয়েকজনের সঙ্গে প্রভু যেন আমায় সেঁটে দিয়েছিলেন। এমন নয় যে প্রাথমিকভাবে আমি তাদের পছন্দ করেছিলাম না, কিন্তু পরবর্তীকালে তারা প্রত্যেকে অপূর্ব বন্ধু হয়ে উঠেছিল। একদিন তিনি হয়তো আজ এই অনুষ্ঠান দেখছেন, কারণ তিনি প্রতিদিনই দেখেন। হায় রবার্টা, ভালো লাগছে। আমরা আর ওনার ব্যক্তিত্ব পুরো আলাদা। আমি গম্ভীর প্রকৃতির, উনি নিশ্চিত প্রকৃতির। তিনি বলেন যে তাকে আমার দরকার, তিনি আমার মজার বন্ধু। সেটা সত্যি, আমরা সত্যি ওনাকে দরকার, কারণ আমি সব কিছু শেষ পর্যন্ত ভাবি, সব কিছুর একদম ভেতরে চলে যাই, কিন্তু তিনি যখন সঙ্গে থাকেন তখন আমায় তা করতে দেন না। দুজনে একসঙ্গে যেতাম, কোথাও দেখা করতাম, আমাদের 17 বছরের বন্ধুত্ব। আমি কল্পনাও করি যে যেদিন যিশু পুনরায় ফিরবেন সেদিনও আমরা বন্ধু থাকব। বছরে আমাদের 4-5 বার দেখা হয়, কিন্তু আমাদের দারুণ ঘনিষ্ঠ বন্ধুত্ব, কারণ এটা অভিষেক রয়েছে এতে। আর অভিষেক থাকলে সব কিছু মানিয়ে যায়। কোনো বিষয় যখন আমরা অভিষিক্ত হব তখন সেই কাজ স্বচ্ছন্দে করব, উপভোগ করব, সঠিকভাবে করব। এবার যাচিয়ে নেবার কয়েকটা কথা বলি। কোনো কোনো সময় প্রভু এমন কিছু করতে বলবেন যেটার বলিষ্ঠ অভিষেক নেই আমাদের মধ্যে। এবার শুনুন, তিনি যখন বলেন তখন সেই কাজের দরকার প্রশিক্ষণ, পুষ্টি এবং আধ্যাত্মিক পরিপক্কতা, এমনকি জীবনে নমনীয়তাও আনতে হয়। এই সব কিছুই আমাদের প্রস্তুত করে যেটা আমরা অভিষিক্ত সেটা পা দেওয়ার জন্যে। কি বললাম আপনারা শুনতে পেলেন? এমন অনেক সময় হয় যখন আমাদের এমন একটা কাজ করতে হয় যেটা আমরা আদৌ ভালোবাসি না। এগুলো চিরকাল ধরে থাকেন না, সময় সময় আসে আমাদের জীবনে, সেটা ভিন্ন উদ্দেশ্য থাকে। যেমন ধরুন সহায়ক গোষ্ঠী শুরু করার পর আমি বেশ কিছুদিন স্ট্রিট মিনিস্ট্রি করেছি। সেন্ট লুইয়ের রাস্তায় রাস্তায় আমি হাঁটতাম, শনিবার সকালে পুস্তিকা বিলি করতাম। সেটা মোটে ভালো লাগতো না, বরং আমি ঘৃণা করতাম, ভীষণ অস্বস্তি হতো, ভালো পারতামও না করতে। কিন্তু জানতাম যে প্রভু চান যে আমি এটা করি, আর আমার পক্ষে ভালোই হয়েছিল, কারণ আমার কিছু বিচ্ছিরি অহংকার এতে ভেঙে গিয়েছিল, যেগুলো ভাঙা একান্ত দরকার ছিল। লোকে কি ভাববে সেই গর্ব, এমন অনেক জায়গা আছে যেখানে প্রভু আমায় পাঠিয়ে দেবেন। যেমন আপনি হয়তো বাইবেল কলেজে যাওয়া বন্ধ করেন না, কিন্তু মনে রাখবেন যে প্রভু মানে পবিত্র আত্মার একটা বাইবেল কলেজ রয়েছে। আমিন। যখন আমি বলি যে আপনি কিছুতে অভিষিক্ত, তখন সেটা আপনার জানবেন, আপনার ঠিক লাগবে, আপনি সেটা উপভোগ করবেন, এর মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নেই। এমনকি অনেক কিছু আছে যেখানে আপনার থাকা উচিত, কিন্তু আপনারা জানেন সেটা চিরকরের নয়। আপনাকে প্রভু রেখেছেন এখান থেকে, আপনি যা জেনেছেন বড় হচ্ছেন সেটা আপনি বুঝবেন না। আর 5 বছরের জন্যে আমি অন্যের সহায়ক গোষ্ঠীতে ছিলাম, ওই সময়টা আমার জীবনের শ্রেষ্ঠ সময় ছিল, আবার একই সঙ্গে জঘন্য সময়ও ছিল। অবশ্যই সেখানে থাকতে আমি ইচ্ছুক ছিলাম তা নয়, প্রভু চেয়েছিলেন আমার মিনিস্ট্রি হোক, কিন্তু কর্তৃত্বের অধীনে না আসা পর্যন্ত কর্তৃত্বের সঙ্গে আমার তো কোনো যোগসূত্রই ছিল না একেবারে। আমিন। তাই প্রভু একজন পুরুষ কর্তৃত্বের অধীনে আমাকে কাজ করতে পাঠিয়েছিলেন, যেটা আরও দ্বিগুণ কঠিন ছিল, কারণ ছেলেদের সঙ্গে আমার সমস্যা হতো, বিশেষত দৃঢ় কর্তৃত্ববানদের সঙ্গে। আমার অতীতে নিজের বাবার সঙ্গেই সেই সম্পর্ক হয়েছিল, আর একের পর একই বলবো জানি না, আমি শুধু তাকে বিশ্বাস করি, আনন্দ পাই, সব কিছু ঠিকঠাক চলছে, প্রভুর মহিমা গাই। আর তাই পরের কথাটা কি বলবো, সেটা জানি বা না জানি তাতে কিচ্ছু এসে যায় না। এই কারণেই আমাদের টিভি ক্রু আমার কাছ থেকে সব জেনে লিখে অনুসরণ করে। তারা বলে ওঠে যে এ কি, এ আমাদের ভাল লাগছে না। না, প্রভু যতক্ষণ না বলেছেন যে সমস্যাটা কি,
ততক্ষণ আমি শুনতে যাব না, কারণ আর ভাল লাগছে না। কিছু একটা হয়েছে যে অভিষেকের মধ্যে একটা বাধা এসেছে। অনেকক্ষণ প্রার্থনা করেছিলাম, প্রভু কিন্তু আমায় কিছু বলেননি। প্রভু মনে হয় আমায় বলেছেন যে তোমার সমস্যাটা কি, বোঝা আমায় ছেড়ে আমায় কেন করলাম। তুমি তো নিজের মধ্যেই সমস্যা স্বরূপ। আমি কেমন যেন প্রভুর ওপর আক্রমাত্মক হয়েছিলাম সত্যি জানবার জন্যে, কারণ আমি ভেবেছিলাম প্রভু আমায় কেন বললেন না, ওকে কেন বলতে গেলেন। যাই হোক, আমি বললাম যেটা কি, ও বলল মনে আছে একদিন রাতে আমরা একজন প্রচারকের বিষয়ে কথা বলছিলাম আমরা দুজনে। আমি বললাম হ্যাঁ। ও বলল তুমি তখন ওনার প্রচারের ব্যাপারে কিছু বলেছিলে যেটা প্রশংসাজনক ছিল না। ইফিসিয় 4:30 বলে, পবিত্র আত্মাকে দুঃখিত করিও না, এমন কিছু করবেন না যার কারণে পরাবর্ত ডানা ঝাপটায়। প্রভু আমাদের ত্যাগ করবেন না, তবে আমরা তার উপস্থিতিটা ঠিক বুঝতে পারি না। কিছু না করলে তিনি তখন অসন্তুষ্ট হন, আমরা একটা বাধা অনুভব করি। আমি কি বলতে চাইছি আপনারা আশা করি বুঝতে পারছেন। তৎপথে একটা বাধা অনুভূত হয়। বহু বছর আগে এইরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গেছিলাম, যখন আমি প্রচার করতে উঠেছিলাম তখন একটা বাধা অনুভূত হয়েছিল। প্রত্যেকে সেটা ঠিক বুঝতে পারেননি, কারণ ডেভ বলেছিল তোমার বার্তায় তো কোনো ভুল চোখে পড়েনি, কিন্তু আমার পাগল পাগল লেগেছিল। এটি কাটিয়ে উঠতে খুব বেশি সময় লাগেনি, তবে একটা কথা বলছি, প্রচারক যখন ঘড়ি দেখতে শুরু করবে তখন জানবেন কোনো গোলমাল আছে। নিশ্চয়ই মনে হয়েছিল এ আবার কি, ওরে বাবারে, এখানে 15 মিনিট এখান থেকে বেরোনোর জন্যে আর তর সইছে না আমার। এই জিনিসটা পরপর 2-3টে মিটিংয়ে হয়েছিল, তারপর ব্যাপারটা বেশ বুঝতে পেরেছিলাম, কারণ এখন যেভাবে এটা করি সেটা ঠিক আছে। আমি উঠে আছি, এমনকি কার পরে কি বলবো সেটাও আমি জানি না, আমি শুধু তাকে বিশ্বাস করি, আমি আনন্দ পাই, সব কিছু ঠিকঠাক চলছে, আমি প্রভুর মহিমা গাই। আর তাই পরের কথাটা কি বলবো সেটা জানি বা না জানি তাতে কিচ্ছু এসে যায় না। এই কারণেই আমাদের টিভি ক্রু আমার কাছ থেকে জেনে সব লিখে অনুসরণ করতে গিয়ে তারা বলে ওঠে যে আচ্ছা এই ব্যাপার, হ্যাঁ বাহ ভালো কথা। বহুদিন ধরে সেটা চলেছিল, যদিও জানতাম না ভুলটা কোথায়। একদিন রাতে মিটিং থেকে বাড়ি ফিরে ডেভকে বললাম, প্রভু যতক্ষণ না বলছেন যে সমস্যাটা কি ততক্ষণ আমি শুতে যাব না। কারণ আর ভাল লাগছে না, কিছু একটা হয়েছে আর অভিষেকের মধ্যে একটা বাধা আসছে। অনেকক্ষণ প্রার্থনা করলাম, প্রভু আমায় কিন্তু কিছু বলেননি। পরের দিন ঘুম থেকে ওঠার পর ডেভ বলেছিল, প্রভু মনে হয় আমায় বলেছেন যে তোমার সমস্যাটা কি, বোঝা আমায় ছেড়ে তোমায় কেন। ভাবলাম ও তাই, তুমি তো নিজের মধ্যে সমস্যা স্বরূপ। আমি কেমন যেন প্রভুর ওপর আক্রমণ করেছিলাম সত্যিটা জানবার জন্যে, কারণ আমি ভেবেছিলাম প্রভু আমায় কেন বললেন না, ওকে কেন বলতে গেলেন। যাই হোক, বললাম কি, ও বলল মনে আছে একদিন রাতে আমরা একজন প্রচারকের বিষয়ে কথা বলছিলাম, আমি জানি। তুমি তখন ওনার প্রচারের ব্যাপারে কিছু বলেছিলে যেটা প্রশংসা ব্যঞ্জক ছিল না, যেমন ধরো তিনি সব দিকে এগিয়ে যান, তুমি ভাবতেও যাও না যে কোনোদিন বিষয়গুলোকে এক জায়গায় আনতে পারবেন না, ভাবতে যে ব্যাপারটা দ্বিধাজনক, এইরকমই অনেক কথা। তারপর বলল আমার মনে হয় যে প্রভু যেন বললেন তোমার ওই কথাগুলো বলা উচিত হয়নি, আর এখানেই মনে হয়েছে ভুল হচ্ছে। তখন আমি বললাম আমি যা করেছিলাম সেটাই তো বললে তুমি। তারপর বেশ কয়েকদিন কেটে গিয়েছিল এটা বুঝতে যে ডেভ যা বলছে প্রভু আসলে তা বলছিলেন কি না। শেষে আমি বুঝলাম যে হ্যাঁ ঠিক বলেছে। তখন উপবাস শুরু করলাম ও প্রভুকে খুঁজতে লাগলো। ঠিক সেই সময় প্রভু আমায় যাকোব 3-এর বাণীগুলোর বিষয়ে বোধদান করেন, আমার ভালো লাগলো খুব। হে আমার ভাতৃগণ, অনেক উপদেশক হইও না, তোমরা জন্য অন্য অপেক্ষা আমাদের
ভারী বিচার হইবে, তাছাড়া উপদেশকের একটা মহান দায়িত্ব থাকে। প্রভু আমায় দেখিয়েছিলেন কি জানেন, তিনি দেখিয়েছিলেন যে একজন বাইবেল উপদেশক হিসেবে আরেকজন বাইবেল উপদেশকের সম্বন্ধে জটিল কিছু বলতে চাওয়া পৃথিবীর ইফসীয় 4:30 বলে পবিত্র আত্মাকে দুঃখিত করিও না এমন কিছু করবেন না, যার কারণে পারাবদ ডানা ঝাপটায় প্রভু আমাদের ত্যাগ করবেন না, তবে আমরা তাঁর উপস্থিতিটা ঠিক বুঝতে পারি না, কিছু না করলে তিনি তখন অসন্তুষ্ট হন, আমরা একটা বাধা অনুভব করি। আর আমি কি বলতে চাইছি সেটা আশা করি আপনারা বুঝতে পারলেন। তৎপথে একটা বাধা অনুভূতি হয়, আর বহু বছর আগে এই রকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমি গেছিলাম যখন আমি প্রচার করতে উঠেছিলাম। তখন একটা বাধা অনুভূত হয়েছিল, প্রত্যেকে সেটা ঠিক বুঝতে পারেনি, কারণ ডেভ বলেছিল তোমার বার্তায় যে কোনো ভুল চোখে পড়েনি, কিন্তু আমার পাগল পাগল লেগেছিল সেই দিনটা, এটা কাটিয়ে উঠতে খুব বেশি সময় না লাগলেও। তবেও আমি একটা কথা বলছি যে প্রচারক যখন ঘড়ি দেখতে শুরু করবে তখন জানবেন কোনো গোলবাল অবশ্যই আছে। এবার দেখুন ফিলিপীয় 2:14, মন দিয়ে শুনুন। যখন আমি বলি যে আপনি কিছুতে অভিষিক্ত তখন সেটা আপনারা জানবেন, আপনার ঠিক লাগবে, আপনাই সেটা উপভোগ করবেন, এর মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নেই। আর এমন অনেক কিছু আছে যেখানে আপনার থাকা অবশ্যই দরকার, কিন্তু এটা আপনারা জানেন যে সেটা চিরতরে নয়, এটা আপনারা জানেন যে এই জায়গাটায় আপনাকে প্রভু রেখেছেন, এখান থেকে আপনি যা মানছেন বড় হচ্ছেন তা বুঝবেন না। 5 বছরের জন্যে আমি অন্যের ছয় গোষ্ঠীতে ছিলাম, ওই সময়টা আমার জীবনের শ্রেষ্ঠ সময়ও ছিল, আবার একই সঙ্গে জঘন্য সময়ও ছিল। অবশ্যই সেখানে থাকতে আমি যে ইচ্ছুক ছিলাম তা নয়, প্রভু চেয়েছিলেন আমার নিজস্ব কিছু হোক, কিন্তু কর্তৃত্বের সঙ্গে, সেই অধীনে না আসা পর্যন্ত কর্তৃত্বের সঙ্গে আমার তো কোনো যোগসূত্রই ছিল না, তাই প্রভু একজন পুরুষ কর্তৃত্বের অধীনে আমাকে কাজ করতে পাঠিয়েছিলেন, যেটা আরও ছেলেদের সঙ্গে আমার সমস্যা হতো, বিশেষত দৃঢ় কর্তৃত্ববানদের সঙ্গে। আমার অতীতে নিজের বাবার সঙ্গেই সেই সম্পর্ক অতীত ছিল, আর কি বলবো সেটাও জানি না, আমি শুধু তাকে বিশ্বাস করি, আনন্দ পাই, সব কিছু ঠিকঠাক চলছে, প্রভুর মহিমা গাই, আর তাই পরের কথাটা কি বলবো সেটা জানি বা না জানি তাতে কিচ্ছু এসে যায় না। এই কারণেই আমাদের টিভি ক্রু আমার কাছ থেকে জেনে সব লিখে অনুসরণ করতে গিয়ে বলেছে, কিন্তু একসময় একটা বাধা অনুভূতি হয়েছিল, বহুদিন ধরে সেটা চলেছিল, যদিও জানতাম না ভুলটা কোথায়। একদিন রাতে আমি যখন বাড়ি ফিরে ডেভকে বললাম, প্রভু যতক্ষণ না বলেছেন যে সমস্যাটা কি ততক্ষণ আমি শুতে যাব না, কারণ আর ভালো লাগছে না, কিছু একটা হয়েছে আর অভিষেকের মধ্যে একটা বাধা আসছে। অনেকক্ষণ প্রার্থনা করলাম, প্রভু কিন্তু আমায় কিচ্ছু বলেননি। পরের দিন ঘুম থেকে ওঠার পর ডেভ বলেছিল যে প্রভু মনে হয় আমায় বলেছেন। যে তোমার সমস্যাটা কি বোঝা যাচ্ছে, তুমি তো নিজের মধ্যেই সমস্যা স্বরূপ। আমি কেমন যেন প্রভুর ওপর আক্রমণ হয়ে গেলাম সত্যিটা জানবার জন্য, কারণ আমি ভেবেছিলাম প্রভু আমায় কেন বললেন না, ওকে কেন বলতে হবে। যাই হোক, আমি বললাম যে কি হলো। মনে আছে একদিন রাতে আমার একজন প্রচারকের বিষয়ে কথা বলছিলাম, মানে আমরা দুজনেই, আমি বললাম হ্যাঁ, ও বলল তুমি তখন ওনার প্রচারের ব্যাপারে কিছু বলেছিলে যেটা প্রশংসা ব্যঞ্জক ছিল না, যেমন ধরো তিনি সব দিকে এগিয়ে যান। তুমি ভাবতে যে ও কোনোদিনও বিষয়গুলোকে এক জায়গায় আনতেই পারবে না, ভাবতে যে ব্যাপারটা দ্বিধাজনক, এইরকম অনেক কথা আছে। তারপর বলল, আমার মনে হয় যে প্রভু যেন বললেন তোমারই ওই কথাগুলো বলা উচিত হয়নি, আর এখানেই মনে হয় ভুল হয়ে গেছে। তখন আমি বললাম, আমি যা করেছিলাম সেটাই তো বললে। তারপর বেশ কয়েকদিন কেটে গেল, আর এটা বুঝতে যে দেব যা বলছে প্রভু আসলে তা বলছিলেন কিনা, শেষে আমি বুঝলাম যে হ্যাঁ ঠিক বলেছে। তখন উপবাস শুরু করলাম ও প্রভুকে খুঁজতে থাকলাম। ঠিক সেই সময় প্রভু আমায়
যাকব তিনের বাণীগুলোর বিষয়ে বোধদান করেন। হ্যাঁ, আমার ভাতৃগণ অনেকে উপদেশক হইও না। তোমরা জানো অন্য অপেক্ষা আমাদের ভারী বিচার হইবে, তাছাড়া উপদেশকের একটা মহান দায়িত্ব থাকে। প্রভু আমায় কি দেখিয়েছিলেন জানেন? দেখিয়েছিলেন যে একজন বাইবেল উপদেশক হিসেবে আরেকজন বাইবেল উপদেশকের সম্বন্ধে জটিল কিছু বলতে চাওয়া পৃথিবীর সশক্ত জনের কাজ, কারণ আমরা শুধু অন্যায় বলি তাই নয়, এটা অহংকারের পূর্ণ থাকে, আপনাদের এটা বুঝতে হবে অবশ্যই। তাই বলছি প্রভু এমন অনেক জায়গায় ফেলে দেবেন যেটা বেশ কঠিন লাগবে, কিন্তু তার পেছনে কারণ অবশ্যই থাকবে। হয়তো বিশেষভাবে অভিষিক্ত মনে হবে না আপনার সেই বিশেষ ক্ষেত্রে যেখানে আপনি আনন্দ পান, কিন্তু প্রভু সেখানে কিছুদিনের জন্য পাঠাবেন। আমার এই কথাটা আপনার কতটা বুঝতে পারলেন বুঝতে পারছি না, তবে আমি বিশ্বাস করি যে কোনো নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে একটা সম্পর্ক গড়ার ব্যাপারে প্রভু অভিষিক্ত করবেন। প্রভু চান তাদের সাহায্য হোক, আর তারা যদি তাদের সাহায্য করে প্রভু, তাহলে সত্যি আপনাকে কর্ম সম্পাদনের সময় ব্যবহার করবেন, তারপর তিনি আপনাকে হয়তো অন্য কোথাও সরিয়ে দেবেন। অভিষেক হলো প্রভুর শক্তি, এর দ্বারা দাসত্বের জোয়ালি ভাঙে, সম্পূর্ণ মুক্তি লাভ হয়। অভিষেক আপনার জীবনে প্রভুর শক্তি এবং উপস্থিতি এই পৃথিবীতে সব উপহারের মধ্যে সর্বোচ্চ মূল্যবান উপহার। পরিত্রাণ লাভের পর আমাদের দৈনন্দিন জীবনে প্রভুর যে উপস্থিতি বিরাজ করে, এটা হলো সেই অবিশ্বাস্য রকম মূল্যবান কথা। আর অভিষেক যে মূল্যবান, সেটা জেনে প্রয়োগ করা উচিত আর কথা দেওয়া উচিত। কথা দিয়ে এইসব জিনিস কিভাবে সামলাতে হয় দেখুন, এটাই হলো আজ মনে হয় দিয়াবলকে পদাঘাত একেবারে জর্জরিত করে ফেলেছে। পবিত্র আত্মাকে দুঃখিত করিও না, এমন কিছু করবেন না যার কারণে পারারত ডানা ঝাপটায় প্রভু আমাদের ত্যাগ করবেন না, তবে আমরা তার উপস্থিতিটা ঠিক বুঝতে পারি না। হিতোপদেশ 18:21 বাইবেল বলেছে, মরণ ও জীবন জিহোবার অধীন, তাই ভীষণভাবে আমাদের কথার প্রতি নিশ্চিতভাবে যত্নবান হতে হবে। আশা করি আপনারাও তাই করবেন, শুধু চেষ্টা করবেন না, প্রার্থনাও করুন। বাইবেলে বলে যে কেউ জিহোবাকে পোষ মানাতে পারে না, আমরা নিজেরা তা পারি না, কিন্তু প্রভু আমাদের সাহায্য করবেন। যদি প্রার্থনা করে ফিরব বেশ কিছু উত্তেজক খবর নিয়ে আগামী সপ্তাহের বিষয়ে। পরের সপ্তাহে প্রতিদিন এই অনুষ্ঠানটি প্রতিদিন দেখার জন্য অনুরোধ জানাই। এই সপ্তাহে নিজের মন থেকে কিভাবে সফল হওয়া যায় সেই বিষয়ে বিশেষ শিক্ষা দেব। একদল অতিথি থাকবেন আমাদের সঙ্গে, যারা আমাদের ওই বিষয়ে আলোচনা করতে সাহায্য করবেন। আর কত মানুষ নিজের সঙ্গে অন্যদের তুলনা করে করে জীবনটাকে কাটিয়ে দেয়, অন্যের সঙ্গে প্রতিযোগিতা করে, তারা কোনোদিন সেই মানুষটার কাছে পৌঁছতে পারেনি যারা মূল্যবান বিশেষ মানুষ হিসেবে প্রভু তাদের গড়াতে চেয়েছিলেন। নিশ্চিতভাবে পরের সপ্তাহে যোগ দিন, কারণ আমার বিশ্বাস যে নিজের মতো হয়ে উঠতে এটা আপনাদের অবশ্যই সাহায্য করবে আপনার জীবনে। আপনি জানেন না যে জয়েস মায়ের মিনিস্ট্রিজের কাছে আপনি কতটা মূল্যবান? পৃথিবীব্যাপী এই মিনিস্ট্রি গড়ে তোলার জন্য বন্ধু ও অংশীদারদের প্রশংসা করি ও ধন্যবাদ জানাই। একসঙ্গে আমরা ক্ষুধার্তকে খাদ্য দিচ্ছি, দরিদ্রকে বস্ত্র দিচ্ছি, আর জাতির কাছে বাণী পৌঁছে দিচ্ছি। আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা ভিজিট করুন joyesmayer.org এ প্রার্থনার অনুরোধ করতে, আমাদের উপাদানগুলো সম্পর্কে জানতে, জয়েসের সম্মেলনের দিনলিপি দেখতে আর অংশীদার হতে, কারণ সারা বিশ্বের সঙ্গে প্রভুর ভালোবাসা ভাগ করে নিচ্ছি আমরা।